এই মুহূর্তে সব থেকে বড় খবর, পুনর্নির্বাচনের শুরুতেই দিকে দিকে অশান্তি শুরু হয়েছে। আজ 698টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগের দিন অর্থাৎ গত পরশু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটেছে, ছাপ্পার ঘটনা ঘটেছে, ব্যালট বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে অথবা পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মোটামুটি 700টি ভোট বুথে বর্তমানে আজকে পুনর্নির্বাচন হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, পুনর্নির্বাচনের শুরুতেই আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় অশান্তি চিত্র পাওয়া গিয়েছে। প্রথমেই চলে আসি ময়নার দিকে। ময়নাতে সকাল 7টা থেকে 9:30 বেজে গেল, কিন্তু এখনও অবধি কোনো ভোট শুরু হয়নি। সেখানে বুথকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় জওয়ান কারোরই দেখা নেই। এমনকি ভোট কেন্দ্রের তালা ঝোলানো রয়েছে। আদৌ কি জানেন যে সেখানে ভোট হবে ভোটকর্মীরা? সেখানে সকাল থেকে ভোর 5:00-4:00 থেকে সাধারণ মানুষ লাইন দিয়েছে। লাস্টে বিরক্ত হয়ে এখন আগুন ধরিয়ে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষজন। অন্যদিকে চলে আসি দিনহাটার ঘটনায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আজকে নতুন করে পরিকল্পনা করছিল ভোট ভেস্তে দেওয়ার জন্য, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আজকে তাদেরকে তাড়া করে গ্রাম ছাড়া করেছেন কিছুক্ষণ আগেই। টোটাল 10 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আজকে জমায়েত করেছিল, কিন্তু লাঠি উঁচিয়ে তাড়া করে তাদেরকে গ্রাম ছাড়া করেছেন 10-15 মিনিট আগে। অন্যদিকে চলে আসি চাকদার খবরে। চাকদাতে এখনও অবধি কয়েকটি জায়গাতে ভোট শুরুই হয়নি। সকাল 9:30 বেজে গিয়েছে, কিন্তু এখনও কোনো ভোটই শুরু হয়নি। সেখানে মানুষ বসে বিক্ষোভ দেখাচ্ছেন। এখন দেখার বিষয় এই যে কতক্ষণে ভোট শুরু হয় সেই সমস্ত জায়গাতে।